হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এম এস একাডেমি। আজকে তোমাদের সবার জন্য শ্রদ্ধেয় রাহুল দেব বর্মনের গাওয়া সুন্দর একটি এবং খুব পপুলার গান মনে পড়ে রুবিদায় এই গানটির গিটার লেসন নিয়ে চলে এসেছি। অনেকেই আমাকে এই গানটির রিকোয়েস্ট করছিলেন। আই হোপ তোমাদের টিউটোরিয়ালটি কাজে আসবে। ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পরে তার পাশে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না, তাহলে পরবর্তীকালে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আর লাইক বাটন হিট করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। গানটি আমি এ মাইনার স্কেলের উপর দেখাবো এবং কর্ডস ইউজ হচ্ছে এ মাইনার, ওকে, ডি মাইনার, জি আর সি। ওকে, এখন গানটা কীরকম ছন্দে চলছে অর্থাৎ এর তালটার ব্যাপারে একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করব। গানটা ছোট্ট করে একটু গেয়ে নেওয়া যাক, তাহলে বলতে সুবিধা হবে। ওকে, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে গানটা ওয়ান টু থ্রি ফোর এই ছন্দে চলছে অর্থাৎ 4/4 বিটে চলছে। তাই যারা বিগিনার্স তারা কিন্তু বেশি কোনো এক্সপেরিমেন্টে যেও না, তালটা সঠিক রাখাটা কিন্তু তোমাদের ফার্স্ট প্রায়োরিটি। ওটাকে ঠিক রাখলে কিন্তু তোমরা পরবর্তীকালে যখন কোনো অ্যাডভান্সড স্ট্রামিং প্যাটার্ন প্লে করবে তখনও কিন্তু তালটা তোমরা কিন্তু মিস করবে না। কিন্তু শুরুতেই যদি অ্যাডভান্সড কোনো স্ট্রামিং প্যাটার্ন প্লে করার তোমাদের টার্গেট থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো তালটা কেটে যাবে। সো বি কেয়ারফুল। ওকে, সো বিগিনার্স এবং যারা গিটার বাজানোর পাশাপাশি সঙ্গে গাইতেও চাও তাদেরকে আমি বলবো এরকম করে শুরু করো এ মাইনারে। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, ওকে, এইভাবে যে জায়গাগুলোতে বিট পড়ছে, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, এই জায়গাগুলোতে দেখো একটা ঝোঁক আছে, একটা 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 প্রেশার আছে। সো তার মানে এই জায়গাগুলোতেই মেন বিটগুলো পড়ছে। সো এই লজিকটা বুঝে তোমরা কিন্তু প্রথমে প্লে করা শুরু করো। ওকে, আমি যারা ইন্টারমিডিয়েট বিগিনার্স লেভেলে নেই তাদের জন্য অবশ্যই আমি স্ট্রামিং প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি। স্ট্রামিং প্যাটার্নের পাশাপাশি তোমরা আরপিজিও প্লে করতে পারো, খুব ভালো লাগবে এরকম। যেহেতু আমি তালটা দেখিয়ে দিয়েছি, ওয়ান টু থ্রি ফোর, আর এর ডাবল করলে কী হয়, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। সো এই তালে তোমরা আরপিজিও প্লে করতে পারো। ওকে, কেমন হতে পারে, এ মাইনার ধরে আছি, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, মনে পড়ে রুবি রায়। ওকে, এইভাবে দেখো পুরো তালের সাথে সাথে গানটা যাচ্ছে। সো এই কনসেপ্টটা বুঝতে হবে, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে। সো এইভাবে তোমরা আরপিজিও প্লে করতে পারো। আমি তোমাদের একটা স্ট্রামিং প্যাটার্ন দেখিয়ে দিই। একটা স্যাম্পল স্ট্রামিং প্যাটার্ন এরকম হতে পারে, ডাউন 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 ডাউন, ওকে, ওয়ান টু থ্রি ফোর, ডাউন 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 ডাউন, ওই যে তালটা ওর মধ্যে কিন্তু চলছে। ওকে, এছাড়া তোমরা এরকম করতে পারো, ডাউন চাক আপ, আপ চাক, ডাউন চাক আপ, আপ চাক। ওকে, ডাউন চাক আপ, আপ চাক, ডাউন চাক আপ, আপ চাক। ওকে, ওই চারটে বিটের মধ্যেই ডাউন চাক আপ, আপ চাক, মানে তিনটা পড়ার পরে আপ চাক, চাকটা একদম চার নম্বরে পড়বে। সো এভাবে তোমরা প্লে করতে পারো চাক, অর্থাৎ এইটা প্লে করতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, এটাও প্লে করতে পারো। ওকে, এবার গানটির শুরুর অংশটি একটু গাইবো এবং তোমাদের কর্ডস বলে দেবো। ওকে, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি আজ, হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে রুবি রায়। শুরুতে কি ইউজ করলাম, এ মাইনার, মনে পড়ে রুবি রায়, ওয়ান টু থ্রি ফোর, মনে পড়ে রুবি রায় কো, এই যে কো মানে নাম্বার ফাইভ, বা তোমরা ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর কাউন্ট করলে আবার নাম্বার ওয়ানে যেটা ব্যাক করবে ওই জায়গাতে আমরা ডি মাইনার ইউজ করবো। ওকে, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, ওকে, কবিতায় তোমাকে। ওকে, তারপর একদিন কত করে ডি মাইনারে রেখে দিয়েছি, একদিন কত করে ডেকেছি,
ডেকেছি, ডে কথাতে কিন্তু অবশ্যই নাম্বার ওয়ান হতে হবে। একদিন কত করে ডেকেছি, এই ডে এখানে হচ্ছে ই মেজার, ওকে। ডেকেছি এই প্রসঙ্গে বলে দিই, আমি যখন শুরুতে কর্ডস কী কী ইউজ হবে বলছিলাম তখন বোধহয় আমি ই মেজার কর্ডটা বলতে ভুলে গেছি, ওটাও অ্যাড হবে, ওকে। একদিন কত করে ডেকেছি, ওকে। তারপর আবার এ মাইনার, আজ হায় রুবি রায়, ওকে। ডেকে বলো আমাকে, ওকে। আজ হায় রুবি রায় ডেকে, এই ডেতে আবার জি মেজার, ওকে। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন, তোমাকে তো কথাতে ডি মাইনার, তোমাকে কোথায় যেন ডেকেছি, ডেকেছি সরি দেখেছি, দেখেছি হচ্ছে এ মাইনার, ওকে। এখন বিগিনার্সরা তোমরা যেমনটা বলেছিলাম তেমনভাবে প্লে করবে। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি, ওকে। আরপিজিও স্টাইল হলে কি হবে, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। তো এইভাবে তোমরা প্লে করতে পারো, একদম 1 2 3 4, 1 2 3 4, এই যে টাইমিংটা চলছে তার সাথে সাথেই আরপিজিও যাবে, ওকে। এটা গেল স্থায়ী অংশ, এরপর অন্তরাতে চলে আসবো। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নূপুরে, বাস থেকে তুমি যাবে না পে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। প্রথমে ইউজ করলাম এ মাইনার, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নূপুরে, বাস থেকে তুমি যাবে, এত দূর পর্যন্ত এ মাইনার, নাচতে এখানে হচ্ছে সি মেজার, ওকে। নাচতে তারপর একটি কিশোর ছেলে জি মেজার, ওকে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, এখানে হচ্ছে এ মাইনার, একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন, এ মাইনার, সে কথা কি কোনোদিন ভাবতে, ভাবতে এখানে হচ্ছে ই মেজার, ওকে। তারপর আবার শুরুর অংশে ফিরে যাবে, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, আবার আগের অংশের মতো চলতে থাকবে। সো আই হোপ তোমাদের টিউটোরিয়ালটি কোনো না কোনোভাবে কাজে আসবে, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি, যারা সাবস্ক্রাইব করোনি লাইক বাটন হিট করতে ভুলো না, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। সো আজকের মতো টাটা।